রোগীদের জায়গা দিতে পারছে না, কেউ বারান্দায় পড়ে আছে, কেউ সিটি পড়ে আছে, বেড পাচ্ছে না। এই অঞ্চলে সেরকম কোনো মিল ফ্যাক্টরি বা কোনো কিছুই নাই, তো আমাদের জন্য যদি সেইভাবে একটু সরকার তাকায় বা সেভাবে একটু দেখে তাহলে আমাদের যে বেকার যারা আছে তাদের জন্য সুন্দর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এছাড়া কোনো বিশ্ববিদ্যালয় নাই এবং মেডিকেল কলেজও নাই, এই দুইটা করলে এখানকার মানুষ উপকৃত হবে এবং এখানকার শিক্ষার মানও অনেক বাড়বে। বাংলাদেশের সমৃদ্ধশীল জেলাগুলোর মধ্যে অন্যতম এই ঝিনাইদহ জেলা, বলা হয় কলা ও প্রাণ ঝিনাইদহের প্রাণ। এছাড়াও এই এলাকাটিকে সূর্যদ্বীপ হিসেবে আখ্যায়িত করে থাকেন অনেকে। বারো আউলিয়ার সুপ্রাচীন মণ্ডিত এ জেলায় রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য। কৃষি প্রধান এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক উৎস কৃষি। এছাড়া আগামীর বাংলাদেশ ভাবনায় কেমন দেখতে চায় এলাকার মানুষ তা জানতে এবারের পর্বে আমরা আছি ঝিনাইদহ জেলায়। বর্তমান যে শিক্ষা কার্যক্রম চলছে পূর্বে থেকে, সেটা একটা পরিবর্তন আনার চেষ্টা চলছে বা চেষ্টা করা হয়েছে। তো এই পরিবর্তনটা যদি আনতে হয় একটা সময় লাগে আসলে, তো এটা কতদিন লাগবে জানি না, তবে পরিবর্তনটা হয়তো এক বছর দুই বছর পর বোঝা যাবে। এখনকার শিক্ষা ব্যবস্থা যেমন আছে তার থেকে অনেক উন্নত দেখতে চাই। এখনকার শিক্ষা ব্যবস্থা আমার কাছে অতটা পছন্দ না। বর্তমান শিক্ষা ব্যবস্থা আমার কাছে যে ঘাটতিটা মনে হয়েছে সেটা হচ্ছে একটা নীতির জায়গা যেন আমরা একটু হারিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা সব ক্ষেত্রে আরও বেশি উন্নতি আসুক, প্রযুক্তির ছোঁয়া আসুক, জীবনযাপনে পরিবর্তন আসুক। আমরা চাই আমাদের ঝিনাইদহ জেলায় একটা মেডিকেল কলেজ হোক, পাশাপাশি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হোক। এছাড়া কোনো বিশ্ববিদ্যালয় নাই এবং মেডিকেল কলেজও নাই, এই দুইটা করলে এখানকার মানুষ উপকৃত হবে এবং এখানকার শিক্ষার মানও অনেক বাড়বে। উন্নয়নশীল আরও, মানে বর্তমানে যে অবস্থা আছে তার থেকে আরও বেশি ভালো দেখতে চাই। 20,000 স্টুডেন্টের ভিতরে একটা যানবাহন ব্যবস্থা নেই, তার ভিতরে আমাদের আলাদা পরীক্ষা ভবন আছে কিন্তু পরীক্ষা ভবন ওই জায়গায় ক্লাস নেওয়া হচ্ছে, তার পর্যাপ্ত ক্লাসরুম নেই। এই কেসি কলেজে টিচারের ঘাটতি আছে এখনও পর্যন্ত। ক্লাসরুমে স্মার্ট বোর্ড আসার কারণে তথ্য প্রযুক্তির পড়ালেখাটা অনেক এগিয়ে নিয়ে গেছে। আমাদের যে অনলাইন ক্লাস এটা যদি আরও উন্নত হয়, প্রত্যেকটা ক্লাসরুমে যদি আমরা এই মানে মনিটরের মাধ্যমে ক্লাস পাই তাহলে মনে করেন প্রত্যেকটা শিক্ষার্থীরই উন্নত হবে। শিক্ষার হার বাড়তে থাকে তাইলে একটা সময় দেখা যাচ্ছে দু বছর পাঁচ বছর পর বাংলাদেশ পৃথিবীর বুকে অনেক ভালো রাষ্ট্র হিসেবে মান পাবে। আন্তর্জাতিক মান বজায় রেখে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে গেলে হয়তো বা আমরা আগামীর বাংলাদেশকে আরও সুন্দর, সমৃদ্ধশালী এবং নতুন করে স্বপ্ন দেখার মতো বাংলাদেশ আমরা পেতে পারি। মিস্টার ওয়াইড ডিটারজেন্ট পাউডার পারফেক্ট পরিষ্কার প্রতিবার। যেভাবে সারা বিশ্ব এগোচ্ছে, যদি বাংলাদেশ তার সাথে তাল মিলিয়ে চলতে না পারে তাহলে বাংলাদেশ কিন্তু পিছিয়ে যাবে। বর্তমান যে শিক্ষা নীতি বা যে কারিকুলাম বাংলাদেশে প্রচলিত হতে যাচ্ছে সেটা অবশ্যই ইতিবাচক। এটা আমাদের সমাজের জন্য, আমাদের পরবর্তী শিক্ষার্থী যারা আছে তাদের জন্য উপকারে আসবে এবং তারা প্র্যাকটিক্যাল বিষয়াশয়গুলোকে অনুধাবন করে দেশ প্লাস বিদেশেও তারা তাদের ক্ষমতা বা তাদের দক্ষতা প্রয়োগ করতে পারবে। এর জন্য কিন্তু বারবার বলছি যে এটা শিক্ষকদেরকে আকৃষ্ট করতে হবে প্রশিক্ষণের মাধ্যমে, তবেই এটা আমরা আসলে সফলভাবে প্রয়োগ করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট হয়, সেখানে পাশের হাত থাকে অনেক কম কিন্তু এ প্লাসের কিন্তু অভাব নেই। এই যুব সমাজ যা আগামীতে বাংলাদেশ সম্পদ হবে তাদেরকে গুণগত মান শিক্ষায় শিক্ষিত করা যায়। এখানে কোয়ালিটি ডেভেলপ করতে হবে, কোয়ান্টিটি ডেভেলপ করলে পরে সেই কাঙ্ক্ষিত ফলটা কিন্তু আমরা পাবো না। আগামীর বাংলাদেশকে আপনি কেমন দেশ হিসেবে দেখতে চান? আমরা এখন কিছু কিছু দেশের দিকে তাকিয়ে থাকি, আমি মনে করি এই গুণগত শিক্ষাটাকে উন্নতি করতে পারলে আমরা সেই সমস্ত দেশগুলো আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে থাকবে এবং সেটা হবে এ বিশ্বাস আমি করি। হাসপাতালে তো মনে করেন যে রুগী নিয়ে আসলে বারান্দায় পড়ে থাকতে হয়, জায়গা কম, তো ভিতরে বেড পাওয়া যায় না। যে আমরা যেন এসে ভালোভাবে ডাক্তার দেখাতে পারি, ওষুধ পাই, সেটাই চাই। জনগণ বেশি লোকে জায়গা, রুগীদের জায়গা দিতে পারছে না, কেউ বারান্দায় পড়ে আছে, কেউ সিটি পড়ে আছে, বেড পাচ্ছে না। রুগীর চাপ বেশি তো, তাই জন্য মানুষ ফ্লোরেও আছে,
বিছানাকেও পাইছে, তো চিকিৎসা যেটা রোগী অনুযায়ী সেবা মোটামুটি যথেষ্ট ভালোই হতো। সব ওষুধই দিয়েছে, খালি একটা ওষুধ কিনা লাগবে বললো যে একটু আগে আসলে পাতেন, তা চলে গিয়েছে, এই কথা বল ডাক্তার সাহেব চলে গিয়েছে। সিরিয়াল যে কাউন্টার ওখানে মনে করি ভোরবেলার তো মানুষজন আছে, এখানে যদি আর একটু সিরিয়াল মনে করেন যে কাউন্টারটা বাড়ায় তাহলে রুগীদের আর একটু ভালো হয়। ট্রলি গাড়ি নিয়ে ওঠা নামার রাস্তা, এই রাস্তাটা একান্তই দরকার ছিল, কিন্তু এই রাস্তাটা করে নাই। প্রথমে ছিল আমাদের 160 বেড, তখনও কিন্তু আমরা সার্ভিস দিয়েছি খুব কষ্ট করে। এখন 250 বেড হয়েছে, 250 বেড হওয়ার পরে আরও কিন্তু আমাদের রোগীর সংখ্যা আরও অনেক বেড়ে গেছে, এবং সেটাকে যেহেতু ম্যান পাওয়ার ওই হিসাবে নাই। ডাক্তারের কথা যদি বলা হয়, আমাদের এখন ডাক্তার আছে বর্তমানে 43 মতো এরকম, আর নার্স আছে 65 জন, যেখানে মিনিমাম নার্স থাকার কথা 130-140 জন। এখানে একটা বিরাট ঘাটতি, আর ডাক্তারের ঘাটতি তো আছেই, সেটা মিনিমাম 80 জন হলে ভালো হয়, সেখানে আমাদের ডাক্তার আছে অর্ধেক বলা যায়, নার্সও অর্ধেক। এই অর্ধেক সেবা দিয়েই কিন্তু অর্ধেক ম্যান পাওয়ার দিয়েই, এবং সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের ক্লিনার, চতুর্থ শ্রেণীর কর্মচারী, এদের সাফিসিয়েন্ট যদি আরও বেশি হয়, তা কারণ ওদেরকে নিয়েই তো আমাদের সার্ভিসটা আরও বেশি ভালো করা যায়, কারণ তারা যদি ভালো সার্ভিস না দেয় আমাদের ক্যাম্পাস ভালো থাকবে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, যার জন্য তাদের একটা বিরাট ভূমিকা আছে, তাদেরকেও আমাদের এখানে কোচিং বেশি করতে হবে, যেটা পর্যাপ্ত না। তা আমি আশা করব যে এটা মেডিকেল কলেজ যদি করা হয় এবং এটাকে 500 বিশিষ্ট হসপিটাল করা হয়, তাহলে আমরা আরও ঝিনাইদহবাসীর জন্য একটা ভালো সেবা প্রতিষ্ঠান করে তুলতে পারবো। আগামীর বাংলাদেশকে আপনি কেমন দেশ হিসেবে দেখতে চান? স্যাটিসফ্যাকশন, আমারও স্যাটিসফ্যাকশন, রোগীর স্যাটিসফ্যাকশন, অ্যাটেন্ডেন্সের স্যাটিসফ্যাকশন, এগুলো যদি আমরা করতে পারি, বিশেষ করে আমাদের স্বাস্থ্যসেবার কথা বলছি, এটা যদি করে আমরা মানুষের স্বাস্থ্যকে ভালো রাখতে পারি তাহলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। একটা দেশ এগিয়ে যায় উদ্যোক্তাদের মানে কর্মস্পৃহার উপর, যত দেশে যত উদ্যোক্তা তৈরি হবে মানুষের কর্মসংস্থান বাড়বে, আর কর্মসংস্থান বাড়লে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে জাতীয় অর্থনীতিতে আমরা ভূমিকা রাখতে পারবো। আগামীর বাংলাদেশ হবে তরুণ উদ্যোক্তাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সাফল্যের বাংলাদেশ। তরুণ প্রজন্ম কিন্তু অনেকেই আগে যে মেন্টালিটি ছিল যে পড়ালেখার পর পরে পরে চাকরির দিকে ঝুঁকবে, সেই জায়গা থেকে অনেকটা অংশে বেরিয়ে আসছে, অনেকেই কিন্তু এখন স্বাবলম্বী হচ্ছে আত্মকর্মসংস্থানের মাধ্যমে। ঝিনাইদহতে কৃষির একটা বিপ্লব ঘটেছে, কমলা মালটা ড্রাগন ফল চাষ হচ্ছে, এর পাশাপাশি ইয়াং জেনারেশন আপনার ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকছে। ঝিনাইদহতে এখন আন্তর্জাতিক মানের অসংখ্য ইয়াং জেনারেশন আছে যারা হচ্ছে ফ্রিল্যান্সার, নিজেরা তৈরি হচ্ছে, পাশাপাশি নতুনদেরকে ট্রেনিং দিয়ে ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করছে, ছোট ছোট উদ্যোক্তা হিসেবে গড়ে উঠছে যারা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করছে, বাজারজাত করছে। ইভেন এখান থেকে অনেক আপনার হ্যান্ডিক্রাফ্টের অনেক পণ্য দেশের বাইরেও কিন্তু রপ্তানি হচ্ছে। তরুণ যুবকদের যে ভাবনার যে পরিবর্তনটা হচ্ছে, ইয়াং জেনারেশন যে ভাবনার পরিবর্তন হচ্ছে, এই ভাবনার পরিবর্তনের সাথে সরকারি পৃষ্ঠপোষকতা, আপনার বেসরকারি সুযোগ সুবিধাগুলো যদি সমন্বিতভাবে এগিয়ে আসে, তাহলে আমি মনে করি আগামীর বাংলাদেশ বিশ্বের কাছে সত্যিকার একটা বিস্ময়কর অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠবে এবং বিস্ময়করভাবে বাংলাদেশের উন্নতিটা সম্ভব হবে। অনেক শিক্ষিত যুবক আছে এবং আমরা যারা আছি বর্তমানে কর্মসংস্থানের প্রচুর অভাব, এই অঞ্চলে সেরকম কোনো মিল ফ্যাক্টরি বা কোনো কিছুই নাই, তো আমাদের জন্য যদি সেইভাবে একটু সরকার তাকায় বা সেভাবে একটু দেখে তাহলে আমাদের যে বেকার যারা আছে তাদের জন্য সুন্দর একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। এখন টাকার সাথে যোগাযোগ একদম সহজ হয়ে গেছে, সেজন্য ইন্ডাস্ট্রি হলে মোটামুটি কর্মসংস্থান অনেক বৃদ্ধি পাবে। এখানে যদি কোনো শিল্প কলকারখানা তৈরি হয় বা উৎপাদন হয়, আমাদের যারা শিক্ষিত বেকার আছে আমাদের জন্য অনেক উপকার হয়। বর্তমান ব্যবসা বাণিজ্য যতটা ততটা ভালো না ভাই, এখন খুবই কম। অনেকে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বেকারত্ব জীবন করতেছে, তারা যদি এখানে চাকরি পায় তাদের জন্য অনেক ভালো হবে এবং আমরাও অনেক কম প্রাইজে জিনিস পাবো এবং জেনের জন্য ভালো হবে। ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি বাড়ে বা বিভিন্ন প্রতিষ্ঠান যদি বাড়ে তাহলে আমাদের ব্যবসা অবশ্যই বাড়বে, কারণ বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে, তারা হচ্ছে কেনাকাটা করবে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে।
বিশিক শিল্প নগরীতে এখানে আসলে তারা কী কী উদ্যোগ গ্রহণ করছে, যাতে করে এখানকার শিল্প বাণিজ্যের দিক থেকে প্রসার ঘটবে, নাকি এখনও পিছিয়ে রয়েছে, কোন দিকটা বর্তমান অবস্থা? আমাদের এইখানে ঝিনাইদাতে আসলে বিসিকের যে সমস্ত শিল্প কারখানাগুলো ইতিমধ্যে গড়ে উঠেছে, আমরা প্রথম একটি পর্যায়ে যখন আমাদের এখানে বিদ্যুতের আসলে খুব সংকট ছিল, কিন্তু সেই সংকটটা এখন লাঘব হয়েছে, এখন পরিপূর্ণভাবে আমরা বিদ্যুৎ পাই। তবে এইখানে যে কলকারখানাগুলো গড়ে উঠছে, এই কলকারখানাগুলোর কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে আমাদের এই বিসিকে কিছু জটিলতা আছে, কিছু সমস্যা আছে, কাঁচামালগুলো অ্যাভেলেবেল অনেক সময় পাওয়া যায় না। আর বিশেষ করে বিসিকে আমাদের ঝিনাইদা বিসিকে যারা ব্যবসা করে বা এখানে যারা কলকারখানা গড়ে তুলেছেন, তারা সবাই আসলে অনেক বেশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না। আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ী হিসাবে যে আসলে এই বিষয়টিতে সরকার এই উদ্যোক্তাদের পাশে এসে দাঁড়াতে হবে, তাহলে এই প্রতিষ্ঠানগুলো আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ঝিনাইদাতে এই বিসিক বাদেও বাইরে অনেক কলকারখানা গড়ে উঠেছে, বিভিন্ন প্লাস্টিকের কারখানা, বিভিন্ন পাইপের কারখানা, বিভিন্ন আয়ুর্বেদিক কারখানা, বিভিন্ন ওষুধের কারখানা গড়ে উঠেছে। আমাদের বিসিকটাকে যদি আরও বেশি এক্সটেনশন করা যায়, আর একটু বড় করা যায়, তাহলে হয়তো ওই কলকারখানাগুলোও বিসিকে চলে আসবে। সামগ্রিকভাবে বিসিক একটি পরিপূর্ণ জায়গা অবস্থান গ্রহণ করতে পারবে। চাষের খরচ বেশি, এক কেজি সারের দাম নিয়েছে 30 টাকা, বুঝেছেন? এই জন্যই আমাদের লস, সব জিনিসের দাম বৃদ্ধি। সরকার যদি আমাদের এই সার বিষয়ের দাম যদি একটু কমায় দেয়, তাহলে কৃষকের জন্য ভালো হয়। মৌলিক যে চাহিদা যেগুলি পাঁচটা উপাদান, সেগুলি তো নিজের মতন ঠিকমতো পায় না, তো পায় কোনো পায় না, কারণ কৃষকের বন্ধু সার ওষুধ এগুলি তো ঠিকমতো দেয় না, দেয় কেন? নিত্য প্রয়োজন জিনিসের প্রচুর মূল্য, প্রচুর মূল্য। কৃষি উৎপাদন করতে গেলে যে আসলে যে মানে সার মাটি আসলে দামটা বেশি, এই জন্যে কৃষিতে মানে আবাদ যা হয় মানে ভালো ফসল হয় এর বিক্রি করে কিন্তু সেই টাকাটা হয় না। দেখা যাচ্ছে সার জমিতে দেওয়ার দরকার, কিন্তু কৃষকের হাতে অর্থ নাই, সার কিনতে পারছে না, সেই ক্ষেত্রে তারা উৎপাদনটা সঠিকভাবে করতে পারছে না। অবশ্যই সার কীটনাশক এইগুলোর দাম কমার দরকার। আমাদের এই চাষবাসের জন্য বা ভালো কিছু করার জন্য সরকার কাছে আমাদের আবেদন, যাতে আমরা সার মাটির দাম কম হয়, ভালোভাবে চলতে পারি। কৃষি প্রধান অঞ্চল ঝিনাইদহ জেলার বর্তমান কৃষি খাতটার কি অবস্থা আপনি দেখছেন, এবং এখানকার কৃষক যারা আছে তারা ঠিক ন্যায্য মূল্য পাচ্ছে কিনা, এবং উৎপাদনের হারটা কতটা বেড়েছে এই অঞ্চলটিতে? সবথেকে ভালো একটা কথা হচ্ছে যে আমাদের ঝিনাইদহ হচ্ছে খাদ্য উদ্বৃত্ত একটি জেলা, আমাদের ঝিনাইদহের প্রয়োজন আমরা মিটিয়ে আমাদের ঝিনাইদহকে বাইরে আমরা এটা দিতে পারি। আর বিশেষত বর্তমান সময়ে আমাদের যে পদ্মা সেতু যেটি হয়েছে, এই পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের এলাকার কৃষকরাও কিন্তু সেই সুবিধাটা ভোগ করছে। কী কারণে? স্বল্প সময়ে আমাদের এই প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে বিভিন্ন জায়গায় আমরা নিয়ে যেতে পারছি। কৃষক যেটি উৎপাদন করে সেটি মধ্যস্বত্বভোগী বলতে আমরা যেটা বুঝি, তারা কৃষকের থেকে অনেক বেশি লাভবান হয়। সেই জায়গাটা যদি আমরা এটা নিশ্চিত করতে পারি যে কৃষকই মূলত ওই সুবিধাটা ভোগ করতে পারলো, তাহলে কৃষকের জীবনমানের উন্নয়ন ঘটবে, কৃষক পরিবার ভালো থাকবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের ঝিনাইদহে যেমন কোল্ড স্টোরের একটু প্রয়োজন আছে, আমাদের এখানে কোল্ড স্টোরের সংকট আছে। আমাদের এখানে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের আমরা আবেদন রেখেছি দীর্ঘদিন ধরে, সেটা এখনও করা সম্ভব হয়নি। আমাদের এখানে বিশেষত মাঝে মাঝে কিছু বীজের সংকট দেখা দেয়, সেই বীজের সংকটগুলো যদি আমরা পূরণ করতে পারি তাহলে কৃষকদের জন্য আরও ভালো হয়। আগামীর বাংলাদেশকে আপনি কেমন দেশ হিসেবে দেখতে চান? আমরা দেখতে চাই যে এটা মধ্যস্বত্বভোগী বা অন্যান্য যে কোনো সুযোগ সুবিধে ভোগকারী যে সমাজ, সেই সমাজের হাত থেকে রক্ষা পেয়ে কৃষক সমাজ তাদের ন্যায্যত যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটা তারা পাবে, এবং কৃষক সমাজ যে দেশের সোনার মানুষ তাদের সুখী সুন্দর জীবনযাপন আমি প্রত্যাশা করি। রাস্তার দুই পাশের সৌন্দর্যতম গাছ এবং এই গ্রামীণ জনপদের এই পিচ ঢালা পথই জানান দিচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার কতটা উন্নয়ন ঘটেছে। এখানকার কৃষি প্রধান অঞ্চলের মানুষের প্রত্যাশা কৃষিখাতটা যেন আরও এগিয়ে যায়, এছাড়া পাশাপাশি উন্নয়ন ঘটুক অবকাঠামো, এবং এর পাশাপাশি পরিবর্তন ঘটুক
এখানকার মানুষের জীবনযাত্রার মানেও।